রেস্টুরেন্টের মতো খাবারের স্বাদ যদি ঘরে বসে পেয়ে যাই তাহলে খাওয়ার আনন্দ আরও বেড়ে যায় হ্যালো রিওয়ান আমি রাধা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্টের মতো একদম ঝরঝরে জিরা রাইস যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দিন আর আমার এরকম ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখে নিন আমার আজকের রেসিপি জিরা রাইস বানানোর জন্য সবার প্রথমে আমি তিন কাপ বাসমতি চাল নিয়েছি চালগুলো ভালোভাবে তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর চালগুলো আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিতে হবে এবার একটি পাত্রে জল ভালো করে ফুটিয়ে নিতে হবে জল ভালো করে ফুটে উঠলেই ওর মধ্যে একটি বড় চামচের এক চামচ নুন দিয়ে দেবো এরপর ওই ভিজিয়ে রাখা চালগুলো জলের মধ্যে দিয়ে দেব নুনটা একটু বেশি দিতে হবে কারণ আর পরে আমরা নুন ইউজ করব না পরে নুন অ্যাড করলে রাইসগুলো বেশি নাড়াচাড়ায় ভেঙে যাবে তাই নুনের পরিমাণটা এখানেই ঠিকঠাকভাবে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে অ্যাড করবো দু টেবিল স্পুন ভিনিগার যদি ভিনিগার না থাকে রস ইউজ করতে পারেন এটা দিলে কি হয় রাইস একদম ঝরঝরে ও সাদা থাকবে বেশি নাড়াচাড়া না করেই আট মিনিটের মতো চালগুলোকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আট মিনিটের পর চালগুলো আমরা চেক করে নেব ভাত কিন্তু নাইনটি পারসেন্ট মতো আমাদের সেদ্ধ করে নিতে হবে দেখুন ভাত সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই এবার গ্যাসটি অফ করে দেব একটি স্ট্রেনারের সাহায্যে ভাতগুলো ছেঁকে ফেলব জল ঝরে গেলেই একটি থালার ওপর ছড়িয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে বাকি ভাতগুলোও আমি আলাদা আলাদা থালায় এইভাবে ছড়িয়ে রাখব এবার প্যানের মধ্যে এক টেবিল স্পুন সাদা তেল আর এক টেবিল স্পুন ঘি অ্যাড করে গরম করে নেব গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন গোটা জিরে এই সময় গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখতে হবে না হলে জিরেগুলো পুড়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়েই ভাতগুলো এর ওপর দিয়ে দিতে হবে স্প্যাচুলার সাহায্যে একদম হালকা হাতে আমরা মিশিয়ে নেব ওপর থেকে বেশ কিছুটা পরিমাণে কুচোনো ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেউ যদি ধনে ভাতা খেতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন সমস্ত ভাতের সাথে ধনে পাতাগুলো ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের জিরা রাইস ঠিক একই প্রসেসে আমি বাকি ভাতগুলো তৈরি করে নেব যেহেতু আমি চাল বেশি নিয়েছিলাম তো ভাতটা আমি দুবারেই বানাবো না হলে চালগুলো সব ভেঙে যাবে দেখুন রাইসগুলো কিন্তু একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ঝরঝরে কিন্তু হয়েছে এই জিরা রাইস কিন্তু যে কোনো ধরনের ডাল বা ডাল ফ্রাইয়ের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদের ডাল ফ্রাইটা শেয়ার করে দেব তাহলে কেমন লাগলো আমার আজকে জিরা রাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করুন আজ এই পর্যন্ত চলে আসবো আবারও কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই